सदस्य सदस्या नहीं तीन पंचायत समिति तेरोटा तेरोटा बिना प्रतिद्वंदी चले आसब जदि कोनो दलेर क्षमता थाके संगे पार्टी दीते पारे कोनो आपत्ति नहीं আমাদের কাছে কোনো আপত্তি নেই কিন্তু এলাকায় কোনো কোনো রকম অশৃঙ্খলা হলে আমরা কিন্তু ছেলে কথা গাব না তার কারণ পঞ্চায়েতটা আমাদের উলকুন্ডা অঞ্চলে তৃণমূলের নেতা ভুলভাল বকছে মানুষের দরবারে গিয়ে তৃণমূলের দিদির দূতেরা রক্ষা কবচ নিয়েও পার পাচ্ছে না ভূত দেখছে আর উলকুন্ডা অঞ্চলের নেতা বুঝতে পারছে যে যদি আমরা ভোট করাই তাহলে আগামী সময় জিততে পারবো না সেই কারণে এই ধরনের বক্তব্য রেখে বাজার গরম করতে চাইছে যাতে এর কোনো নমিনেশন কেউ না করতে পারে নমিনেশন করলে ভোট হলে জেতা যাবে না সেটা নিশ্চিতভাবে ওরা বুঝতে পারছে সেই কারণে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চল সভাপতি আলম মল্লিক তিনি কি বললেন বিরোধীরা যদি কেউ আসন দিতে মনোনয়ন দিতে না পারে না পারবে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতব অশান্তি হলে ছাড়বো না এমনটাই হুমকি দিয়ে রীতিমতো বিতর্কে জ্বলালেন আলম মল্লিক আমরা এতে খুব খুশি হয়েছি মহামান্য আদালত যা নির্দেশ দিয়েছেন আমার কাউন্সিলারশিপ খারিজের ব্যাপারটা স্টে করেছেন এটাতে আমি খুশি আছি এবং পূর্ণিমা কান্দুকে চেয়ারম্যান হিসেবে থাকতে বলেছেন 17 ফেব্রুয়ারি অবধি এটাতেও আমরা খুশি আছি যেহেতু তৃণমূল কংগ্রেস বেআইনিভাবে সুদীপ কর্মকার মহাশয়কে বসিয়ে দিয়েছিলেন তো সুদীপ কর্মকার মহাশয় সরে গেলেন এতে আমরা ভীষণ খুশি আছি ওরা বেআইনিভাবে সব করছে যার জন্য এইসব হচ্ছে সবসময় এই আদালতের দ্বারস্থ হতে হচ্ছে আমাদেরকে আজকে যেভাবে এই রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস একটা কাউন্সিলরকে খুন করতে যারা পিছপা হয় না সাধারণ একটা মিউনিসিপ্যালিটির ক্ষমতা দখলের জন্য তাদের কাছ থেকে এই ধরনের অর্ডার বা এই ধরনের বেআইনি কাজ অফিসারগুলো বিশেষ করে এসডিও একজন বোগাস 21B কিচ্ছু জানে না কে তাকে এসডিও বসিয়েছে ভগবান জানে সেই সব লোক যারা রাজত্ব করছে এরা গণতন্ত্র আইন এরা কি সাধারণ মানুষের কাছে করবে সুতরাং আজকে এই মহামান্য আদালতের নির্দেশে অনেকটা রাস্তা দেখিয়ে দিয়েছে আগামী দিনেও দেখাবে এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই যে যে অফিসাররা এইভাবে শিলাদ চ্যাটার্জিকে পূর্ণিমা কান্দুকে গোটা মিউনিসিপ্যালিটিকে ঝালদার মানুষকে হ্যারাসমেন্ট করছে যেখানে চেয়ারম্যানের ভোট হচ্ছে সেখানে ব্যালট পেপার নিয়ে তার সামনেই চলে যাচ্ছে যেটা হাইকোর্ট দ্বারা অ্যাপয়েন্টেড যিনি অবজারভার ডিএমএর এসডিও তার সামনে ব্যালট পেপার নিয়ে বাইরে চলে গেল এসডিও নীরব দর্শক আশ্চর্য ব্যাপার আজকের সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা একটার পর একটা মহামান্য আদালতের কাছে নিয়ে এসে যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা আমরা উদাহরণ সহকারে প্রকাশ